আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কোন সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামতের দিন তার জন্য শাফায়াত করার অনুরোধ করেছিলেন কি? এই মর্মে কোন সহিহ হাদিস আছে কিনা? কারণ আমাদের সমাজে প্রচলিত ভাবে বলে আসছে যে সাহাবিরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে সুপারিশ করত। সুতরাং এইসব কি সত্য নাকি মিথ্যা? এসব কি সত্য নাকি মিথ্যা? আমি দুটো হাদিস বলছি, সে হাদিসে পরেই আপনারা বুঝতে পারবেন যে এটা কি সত্য নাকি মিথ্যা। এ ব্যাপারে প্রথম যে হাদিস আমি বলছি, ইমাম আহমদ তিনি একটি হাদিস সংকলন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে। জৈনক খাদেম পুরুষ কিংবা নারী হতে পারে, তার থেকে বর্ণনা করা হয়েছে। তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদেমকে বলতেন, তোমার কোনো প্রয়োজন আছে কি? বর্ণনাকারী বলল, একদিন সে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা প্রয়োজন আছে। তিনি বললেন, তোমার কি প্রয়োজন? সে বলল, আমার প্রয়োজন হলো কিয়ামতের দিন আপনি আমার জন্য সুপারিশ করবেন। তিনি বললেন, কে তোমাকে এই দিক থেকে নির্দেশনা দিয়েছে? সে বলল, আমার প্রভু। তিনি বললেন, এই প্রয়োজন ছেড়ে দেবার নয়, তবে অধিক সেজদা দেওয়ার মাধ্যমে তুমি আমাকে সহযোগিতা করো। এই হাদিসটি সিলসিলা সহিহাতে আলবানি তিনি উল্লেখ করেছেন যে এটা সহি। এই হচ্ছে প্রথম হাদিস। এই হাদিসে সারমর্ম দিক থেকে আমরা দেখতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাম পরামর্শ দিচ্ছেন যে তাকে অধিক সিজদা দিতে, অর্থাৎ সালাত আদায় করতে। এইগুলো প্রথম হাদিস। দ্বিতীয় হাদিস হচ্ছে লম্বা হাদিস, বিশাল হাদিস। আমি সংক্ষেপে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেকজন সাহাবি ছিল, তাদের উদ্দেশ্যে তিনি বলেন যে নিশ্চয়ই আজ রাতে আমার প্রভুর কাছ থেকে এক আগন্তুক আমার কাছে এসেছে, আমাকে দুটো বিষয়ের মধ্যে একটি নির্বাচন করার সুযোগ দিয়েছে। একটি হচ্ছে আমার উম্মতের অর্ধেক জান্নাতে প্রবেশ করবে কিংবা সাফায়াত। আমি সাফায়াতকে নির্বাচন করেছি। তখন সাহাবিরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে আপনার সাফায়াত প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন না? বর্ণনাকারী বললেন, যখন অনেক শোরগোল করছিল তখন তিনি বললেন, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি যে আমার উম্মতের মধ্যে যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না তার জন্যই আমার সাফায়াত হবে। এ দুটো হাদিস প্রথমে বুঝলাম, অধিক সিজদা দিলে। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি আল্লাহ ছাড়া অর্থাৎ শিরক না করেন তখন আপনি সাফায়াতের অন্তর্ভুক্ত হতে পারবেন। দুটো বিষয় আমাদের জানা হয়ে গেল। বেশিরভাগ সময় আমরা যখন বা সাহাবিরা দোয়া করত, রাসূলের কাছে শুনতো জান্নাতের কথা, তখন তারা বলতো যে আমাদের জন্য সুপারিশ করো। তাহলে রাসূল বলছেন বিভিন্ন আমল দিয়ে দিতেন যে বা দোয়া করতেন। আর যেহেতু সাফায়াতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলেন, বলুন সকল সাফায়াত আল্লাহ তাআলার জন্য, সূরা জুমার আয়াত 46। তাই আল্লাহ তাআলা অনুমতি দেয়া ছাড়া কেউ সাফায়াত করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, এমন কি আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সাফায়াত করবে? সূরা আল বাকারা আয়াত 255। সাফায়াতে হাদিস এসেছে, বলা হবে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাথা তুলুন, বলুন আপনার কথা শোনা হবে, আপনি প্রার্থনা করুন আপনাকে তা দেয়া হবে, আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ গ্রহণ করা হবে, তখন আমি মাথা উত্তোলন করব এবং আমার প্রভু আমাকে যে প্রশংসাটি শিখিয়ে দিয়েছিলেন সেটা আমি প্রশংসা করব। এরপর আমি সাফায়াত করব, তিনি আমাকে একটি সীমা দিয়ে দিবেন এবং আমি তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনবো এবং জান্নাতে প্রবেশ করাবো। হাদিসে কিন্তু একটি সীমা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ যারা আমল করবে, ইবাদত করবে, তারাই কিন্তু জান্নাতে প্রবেশ করবে, আর যারা শিরক মুক্ত তাদেরকেই জান্নাতে দেওয়া হবে, যারা শিরক করেনি। বড় বড় যে সকল শিরক আছে যেগুলোর কারণে জাহান্নামে চিরস্থায়ী হয়, তাদেরকে সুপারিশ করা হবে না, একমাত্র মুসলিমদের সুপারিশ করা হবে। পক্ষান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
নিশ্চয় তোমরা আমার শাফায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত এই সংবাদের ভিত্তি হচ্ছে মহান প্রভুর পক্ষ থেকে ওহী ঠিক যেভাবে তিনি যাদের জন্য প্রযোজ্য তাদেরকে জানাতে সুসংবাদ দিয়েছিলেন এবং অনুরূপ অন্যান্য গায়েবী বিষয়ে তিনি জানতেন আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন যেমন বিভিন্ন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা আল্লাহ সুবহানাহু তাআলা রাসূলের মাধ্যমে জানিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক আমিন